الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين شوفي دوستو শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন সিহাতে কুল্লিয়া দান করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা কথা বলবো বরকত সম্পর্কে বরকত বরকত এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয় তবে এর কতগুলো কারণ আছে কিভাবে আমরা আমাদের কাজে আমাদের আমলে আমাদের সকল কাজের বরকত কিভাবে পাব সারা বিশ্বের শায়খগণ এবং স্কলারগণ গবেষণা করে প্রায় 10টি চাবিকাঠি বের করেছেন বরকতের এই 10টি আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটি কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত চলে আসবে যে বরকত শয়তান কখনো নষ্ট করতে পারবে না আজকে আমরা আশা করি দুটি পর্বে আমরা এটাকে বলবো বর্ণনা করব এই পর্বে আমরা 5টি চাবিকাঠি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম যেটা হলো ঈমান ঈমান এই ঈমানকে শিরক থেকে মুক্ত রাখতে হবে যদি কাজের মধ্যে আমলের মধ্যে বরকত পেতে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহলে অবশ্যই নিজেকে শিরক মুক্ত ঈমান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক তিনি এক তার কোনো শরীক নেই লা শারীকা লাহ আমাকে আমার কাজে কর্মে সব জায়গায় তুলে ধরতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট সূরা সূরা ইখলাসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই জন্ম নেনও নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ কখনো তার সমকক্ষ কেউ হতে পারে না তিনি এক তিনি একক এই ঈমান এই ঈমানের বীজ নিজের অন্তঃকরণের মধ্যে তৈরি করতে হবে সকল কাজে এক আল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে বিশ্বাস ঈমানে রাখতে হবে কোন মানুষ আমাকে সহযোগিতা করতে পারবে না আল্লাহ ছাড়া এই বিশ্বাস হলে হবে না আল্লাহ তাআলা যদি চান তাহলেই সম্ভব কোনো কিছু হওয়া তা না হলে সম্ভব হবে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা সকল পাপ মাফ করবেন কিন্তু শিরকের পাপ তিনি কখনো মাফ করবেন না কখনো মাফ হবে না শিরক আল্লাহর সাথে শিরিক এটা ইন্না শিরকা লা জুলমুন আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে শিরক হলো বড় জুলুম যে শিরক করলো সে যেন জুলুমবাজ হয়ে গেল মুশরিকরা শিরক করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি তারা শিরক করে কিন্তু দুঃখের বিষয় আজকে অনেক মুসলমান মুসলমান দাবি করে মুমিন দাবি করে সে শিরক করছে যেমন মাজারে গিয়ে সে চাচ্ছে মাজারে গিয়ে যিনি মরে গেছেন তার কাছে সে ছেলে চাচ্ছে মেয়ে চাচ্ছে ব্যবসা বাণিজ্য চাচ্ছে বরকত চাচ্ছে অথচ যিনি মাজারে আছেন তিনি কখনো আমার উপকার করতে পারবে না তিনি কেন বিশ্ব নবী নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমার কোনো উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইবেন এই বীজ বপন করতে হবে অন্তকরণের মধ্যে তাহলে আমরা শিরক মুক্ত হতে পারব কিন্তু আমরা দেখি অনেক বড় বড় নেতা মুসলমান দাবি করে এমপি মিনিস্টার প্রাইম মিনিস্টার সহ অনেকেই তারা তাদের যে কোনো কাজের শুরুতে তারা মাজার গিয়ে মাজার জিয়ারত করে না আমাকে মাজারওয়ালা কখনো বিজয় এনে দিতে পারবে না মাজারওয়ালা যিনি মাজারে আছেন তিনি আমার কোনো উপকার করতে পারবেন না উইদাউট পারমিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মাজারে যাওয়ার দরকার নেই, আমি আমার কুড়ে ঘর হোক, আমার ঘরের মধ্যে যদি আমি দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাহলে ওটাই আমার সফলতা, ওটাই আমার বরকত। কিন্তু আমরা দেখি অনেকেই মাজার জিয়ারত করে তার কাজ শুরু করে, এটাই হলো শিরক। মুসলমান হয়ে শিরক করা বড় মারাত্মক অপরাধ। এই শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না যদি তাওবাতান নাসুহা খাজরাল তাওবা না করে। এবং মাজারওয়ালার কাছে ছেলে চায় মেয়ে চায়, নবীরাও তো আল্লাহর কাছে চেয়েছেন, কোন মাজারে গিয়ে কোন নবী চান নাই, সাহাবীরা মাজারে গিয়ে চান নাই, তাবেঈরা মাজারে গিয়ে চান নাই, বরং তারা যখন কবরের পাশে গিয়েছেন মাজারে গিয়েছেন তার জন্য দোয়া করেছেন। কারণ কবরবাসী, হাদিস শরীফের কথা, কবরবাসী মহাসমুদ্রের মধ্যে মানুষ ডুবে গেলে যে বিপদে থাকে, কবরবাসী সেই বিপদেই থাকে। সুতরাং আমি যাব তার উপকারার্থে, তার জন্য দোয়া করব, আয়াতুল কুরসি পড়ে সূরা ইখলাস পড়ে তার জন্য আমি দোয়া করব, তার উপকার হবে। কিন্তু আজকে মুসলমান বিপরীত, এই মাজারে গিয়ে কবরের পাশে গিয়ে শিরক করে আসে। আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে হেফাজত করে, আমিন। আমরা আবার তাবিজ ঝুলাই, তাবিজ এটা কখনো জায়েজ নয়, শিরক। যে বিশ্বাস করবে এই তাবিজ আমাকে রোগ থেকে মুক্ত করবে, সেই মুশরিক হয়ে গেল। মুশরিক বলবো না কিন্তু সে মুশরিক হয়ে গেল, স্পষ্ট হাদিসের ভাষ্য। তাবিজ কখনো নবীজি দেন নাই, কোন সাহাবী তাবিজ দেন নাই, কোন তাবিও তাবিজ দেন নাই এবং আমল করেন নাই। কিন্তু মুসলমান মোমেন তারা আজকে তাবিজের ভক্ত হচ্ছে, তাবিজ ঝুলাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গে। না, নবীজি ঝাড় ফুঁক দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরাতুল শিফা, সূরাতুল ফাতিহা দিয়ে নবীজি ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন। এগুলো করতে পারবেন, কিন্তু তাবিজ ঝুলালে, যে ঝুলাবে যে দিবে তিনি মুশরিক হয়ে যাবেন। এই শিরক মুক্ত ইমান আমাদেরকে করতে হবে। এরকম অনেক শিরক, পুতুল লালন পালন করা, পুতুল তৈরি করা, পুতুল সন্তানকে পুতুল দেয়া, এগুলো শিরকের মধ্যে পড়ে। তারপরে এটা হলো শিরকে আকবর, এতক্ষণ বললাম শিরকে আসগর, যেমন রিয়া, আমি নামাজ পড়ছি মানুষ আমাকে নামাজি বলবে, এটাও শিরকে আসগর, ছোট শিরক, গুনাহে কাবীরা। এরকম অনেক শিরক আমরা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরক থেকে বাঁচায়। এই শিরক মুক্ত ইমান আমাদেরকে তৈরি করতে হবে, শিরক মুক্ত ইমান আমাদেরকে তৈরি করে সেইভাবে আমাদেরকে থাকতে হবে। এবং দ্বিতীয় নাম্বার হলো এই শিরক মুক্ত ইমান পাশাপাশি তাকওয়া যুক্ত ইমান লাগবে, তাকওয়া লাগবে আমাদের। তাকওয়া মানে ভয়ভীতি। কার ভয়ভীতি? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ভীতি থাকবে আমার অন্তঃকরণে, আর কারো কোনো ভয় থাকবে না, শুধু আল্লাহর ভয়। আমি যেখানেই যাব শুধু আল্লাহকে ভয় করব, এর নাম হলো তাকওয়া। অন্ধকার রাতেও আল্লাহকে ভয় করা, একাকি রুমের ভিতরে আল্লাহকে ভয় করা, এটার নাম হলো তাকওয়া, এটা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার বরকতের চাবিকাঠি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছিল আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই বিসমিল্লাহকে সংক্ষেপে তাসমিয়া বলে বা বাসমালা বলে। যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলব তাহলে অটোমেটিক বরকত চলে আসবে। খাবার শুরুতে যদি আমরা বিসমিল্লাহ না বলি তাহলে সেই খাবার আমি খাবো কিন্তু আমার সাথে শয়তানও খায়, শয়তানের বাচ্চারাও খায়, সেই খাবারগুলো অপবিত্র হয়ে যায়। কিন্তু আপনি বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহ যখন বলবো, বিসমিল্লাহ রহমানুর রহিম, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ যখন বলবো, তখন ওই খাবারগুলো পবিত্র হয়ে যায়, শয়তান আর খেতে পারে না।
তারপর বিসমিল্লাহ বলে যদি আমরা খাবারগুলো ঢেকে না দেই তাহলে সেখানে শয়তান খায় সারা রাত। ওই খাবারগুলো মানুষ না খাওয়াই ভালো, পশু পক্ষীকে খাওয়াই দেয় ভালো। তারপরে ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি দরজাটা বন্ধ করলেন। এইভাবে প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, তাহলে বরকত অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চলে আসবে। যেমন খাবার অল্প কিন্তু মেহমান বেশি চলে এসেছে, পাঁচজন মেহমান আসার কথা কিন্তু সেখানে দশজন চলে এসেছে। নবীজি হাদিসে বলেছেন যে তখন খাবারকে আনকাভার করে কভার করতে হবে, আনকাভার করা যাবে না, ঢেকে রেখে সেখান থেকে এক পাশ থেকে কেটে কেটে না দেখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিতে হবে, নিতে হবে, নিতেই হবে, নিজে থাকতে হবে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত চলে আসে। পরিশেষে আসল কথা হলো প্রত্যেকটি ভালো কাজের শুরুতে মুসলিম মুমিন এই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেই, তাহলে বরকত চলে আসবে। তৃতীয় নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো অর্থাৎ কোরআন কোরআনুল কারীম তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত করা, অন্তত প্রত্যেক দিন এক ঘন্টা আধা ঘন্টা কমপক্ষে কোরআনুল কারীম তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শেখা, বোঝা, আমল করা, অধ্যাপনা করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও এগুলো বাস্তবায়ন করা, কোরআনের সাথে সম্পর্ক প্রত্যেকটি কাজে তৈরি করা, এ হলো তিন নম্বর চাবিকাঠি। চার নম্বর হলো দান করা, পরিমাণে কম হলেও, পরিমাণে কম হলেও দান সদকা করা। প্রত্যেক দিন একসাথে এক মাস পর এক বছর পর না করে, যেমন অনেকেই সারা বছর দান করে না, রমজানে দান করে না, সারা বছর অল্প অল্প হলেও এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দানের অভ্যাস চালু রাখতে হবে। রমজানে হ্যাঁ একটু বেশি দান করতে হবে। এই অল্প অল্প দানের বরকত আল্লাহ তাআলা অনেক বরকত আপনার জীবনে আমার জীবনে দিয়ে দিবেন। ভাইয়েরা আমার, বোনেরা আমার, অবশ্যই আমরা সারা বছর কিছু না কিছু দান করব, হ্যাঁ রমজানে অবশ্যই আমরা বেশি দান করব। আর টাকা পয়সা দান না করেও তো সৎকার হয়, হাসি মুখে কথা বলা, অন্ধকে রাস্তা দেখিয়ে দেয়া, তারপরে একটু পানি ঢেলে দেয়া, একটু তরকারি উঠিয়ে দেয়া, এগুলো একরকম বরকত। এগুলোর দ্বারা জীবনে বরকত আসে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত চলে আসে। পাঁচ নাম্বার হলো আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখা। আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখা এটা বরকতের পঞ্চম চাবিকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ওয়াল আরহাম রহিম। এই রহিমের কথাটা এখানে আরহাম মানে হলো আত্মীয়তার বন্ধন, এটাকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ের পরেই আল্লাহ নিজে বলেছেন আমাকে ভয়ের পরেই তুমি তোমার আত্মীয়তাকে ভয় করো। যেভাবে আত্মীয়তা রক্ষা করা যায় সেভাবে চেষ্টা করতে হবে। কিভাবে আত্মীয়তার মানুষগুলোকে, কারণ আমরা বিবাহের মধ্যে যে খুতবাটা পাঠ করি এখানে এই কথাটা আছে ওয়াত্তাকুল আরহাম, এই বিবাহের বন্ধনের মাধ্যমে যে আত্মীয়তা হয় একে রক্ষা করতে হবে। এই আত্মীয়তা ভাঙার জন্য শয়তান সারা দিন সারা মাস সারা বছর চেষ্টা করে এই স্বামী স্ত্রীর বন্ধনকে কিভাবে, এই আত্মীয়তাকে এবং আদার্স আত্মীয়তা কিভাবে নষ্ট করা যায়, আত্মীয়র মধ্যে কিভাবে ঝগড়াঝাটি উৎপাদন করা যায়, শয়তান চেষ্টা করে সারা দিন। সুতরাং আমাদেরকে আল্লাহর ভয়ের পাশাপাশি আল্লাহর ভয়ের পাশাপাশি আত্মীয়তাকে ভয় করতে হবে। তাহলে
এই পঞ্চম পাঁচটি আজকে আমরা বরকতের চাবিকাঠি বললাম। আমি আবার এক কথায় বলে দিচ্ছি, এক নম্বর হলো শিরক মুক্ত ঈমান এবং তাকওয়া অবলম্বন করা, দুই নম্বর হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, তিন নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করা, চার নম্বর হলো দান করা প্রত্যেক দিন পরিমাণে অল্প হলেও, পাঁচ নম্বর হলো আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করা, অটুট রাখা। আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই পাঁচটি বরকতের চাবিকাঠি আমল করার তৌফিক দান করে। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে বাকি পাঁচটি চাবিকাঠি, বরকতের চাবিকাঠি নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।